বিমানের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। বিমানের শিডিউলের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। বিমানের ল্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। বিমানবন্দরের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। বিমানে যাওয়ার সময় আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। বাদরের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। মানুষের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। চাইলে রেস্টুরেন্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।